সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি, এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ হয়েছেন প্রায় 84 জন। সব মিলিয়ে বিধ্বস্ত গোটা পরিস্থিতি। জরুরি বৈঠকে সেচ মন্ত্রী। তিস্তার উত্তাল তাণ্ডবে তছনছ উত্তর সিকিম। হঠাৎই মেঘভাঙা বৃষ্টির জেরে তিস্তা তোড়ে ভেসে গেল সেনা জওয়ান, সেনা ছাউনি। হরপা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 নম্বর জাতীয় সড়ক। সব মিলিয়ে হাহাকার করা পরিস্থিতিতে উত্তর সিকিম। গতকাল মেঘভাঙা বৃষ্টির জেরে হিমবাহী লনক লেক উত্তাল হয়ে বাঁধ ভেঙে তিস্তায় মেশে। প্রবল জলোচ্ছ্বাস তিস্তাকে চুংথাম ড্যামে আটকে রাখা সম্ভব না হওয়ায় ড্যামের দরজা খুলে দেওয়া হয়। প্রবল বেগে নিচের দিকে নামতে থাকে রণরূপী তিস্তা। তিস্তার তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে উত্তর সিকিম। বন্যায় তলিয়ে গিয়েছে 23টি জওয়ান সহ সেনাবাহিনীর 41টি গাড়ি ও সেনা ছাউনি। 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানের জলে ভেসে আসতে দেখা যাচ্ছে শুধুই ধ্বংসাবশেষ। তাণ্ডব শেষে এখন চলছে উদ্ধার কার্য। এখনো পর্যন্ত 11টি মৃতদেহ উদ্ধার হয়েছে, বহু মানুষ গৃহহীন। উত্তর সিকিমের যোগাযোগ ব্যবস্থা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। তলিয়ে যাওয়া জওয়ানদের খোঁজও এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আপ্রাণ চলছে উদ্ধারের কাজ। আপাতত সমতল থেকে সিকিমের যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন, বিপাকে পর্যটকেরা। সুন্দর নৈসর্গিক দৃশ্যের সাক্ষী থাকতে সিকিমে আসেন পর্যটকেরা। পর্যটকদের এমন ভয়াবহ মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হতে হবে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি কেউই। অন্যদিকে উত্তর সিকিমের এই ভয়াবহ জলোচ্ছ্বাসের ছায়া পড়েছে উত্তরবঙ্গেও। প্রসঙ্গত, তিস্তার গতিপথে রয়েছে গজলডোবা ব্যারেজ ও দামোহিনী জলপাইগুড়ি মেখলিগঞ্জ। এই নদীগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। সমতল শহর শিলিগুড়ি থেকে সিকিম পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। শিলিগুড়িতে এসে রাজ্যের ও ভিনরাজ্যের প্রচুর পর্যটক বিপাকে পড়েছেন। দুর্ঘটনার আঁচ পেয়ে দার্জিলিং জলপাইগুড়ির বাসিন্দাদের আগাম নিরাপদ স্থানে স্থানান্তরিত করছে প্রশাসন। মৃত্যুর দুর্ঘটনার খোঁজ এখনো কিছু না মিললেও বাহ্যিক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়িতে এসে পৌঁছেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তিনি জানান, প্রশাসন টেকনিক্যাল টিমের সঙ্গে কথা বলছে, বিপর্যয় থেকে মুক্তি পেতে যা যা করণীয় সবই করা হবে। তিস্তার জল উপচে পড়েছে, জলস্তর বেড়ে গিয়েছে। যতক্ষণ না এই জলস্তর নামবে ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝা যাবে না। তবে নিরাপদ থাকার জন্য সব রকমেরই ব্যবস্থা আগাম নেওয়া হবে। এছাড়াও তিনি জানান, জেলা প্রশাসনের জন্য নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। গাজলডোবার যে ক্যাপাসিটি আছে ফলে আশা করি ট্যাকেল করা যাবে। চাষিদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিদের উদ্দেশ্যে তিনি বলেন, চাষিরা ইরিগেশনের পাশে এসে চাষ করত, তাতে প্রশাসনের বাধা থাকবে। তিনি জানান, প্রশাসন মানবিকভাবে সাধারণের পাশে আছে। আমাদের যারা চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মূলত টেকনিক্যাল টিম, তাদের প্রত্যেকের সাথে কথা বললাম কি অবস্থা আছে, আমরা এরপরে আর কি কি করতে পারি, কি কি আমাদের করণীয়, সেগুলো বিস্তারিত জানলাম, আলোচনা করলাম। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেগুলো ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে যেতে হবে। আমরা এখন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে যাব, এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমরা সবাই, যে যত মানে যে ডিজাস্টারটা এসেছিল সেটা আমরা কন্ট্রোল করতে পেরেছি, মানে ভয়ানক ক্ষতি হবে না, এটুকু আমরা আপনাদের সব আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। ক্ষয়ক্ষতি মানে আমাদের ধরুন স্পার আছে, তার মুখটা ভেঙে গেছে, জলটা না নামলে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখনই আপনাকে বলতে পারবো না, কারণ ওটা জলের তলায় আছে। আবার কিছু কিছু জায়গায় তিস্তা ওভারফ্লো হয়ে গেছে, স্বাভাবিকভাবে ওভারফ্লো হওয়ার ফলে ও ব্যাক পুশ করছে, সেখানে কিছু জায়গা প্লাবিত হচ্ছে। তো এইটাকে যতক্ষণ না আমরা মানে নর্মাল ওয়েতে এইটাকে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারছি যে আমাদের পুরো প্ল্যানিং হয়ে গেছে এবং সমস্ত জায়গাকে ডিজাস্টার মুক্ত করার জন্য যা যা করণীয়
আমরা করব। আমাদের জেলা প্রশাসনের সাথে আমাদের ডিপার্টমেন্টের টাইম টু টাইম কথা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, শিলিগুড়ি। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।